এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেলটেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না 13 বছর দাওয়াত দিয়েছেন কত বছর 13 বছর তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সূরা আমি সূরাগুলোর নাম বলে দেই আপনারা একটু চেক করে নিন সূরা আম্বিয়ার মধ্যে আসছে সূরা সফফাতের মধ্যে আসছে সূরা আনআমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি তার বাবাকে এবং তার কওমকে বললেন মা হাযিহিত তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন 1200 বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজহাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজহাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তাগফিরুল্লাহ তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হইছি মনে হয় গভীরে ঢোকেন ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলো প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলো গভীর শেকড় আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিকহি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা কোনোদিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আলাইহিসসালামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলাইহিসসালামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ইন্নাকুম আনতুম লাফি দলালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সূরা সফফাতের মধ্যেও, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া ক্বাওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ? ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তাদের কওমের দলিল একটাই ছিল, বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি। সনাতন, এটা ছিল কি? সনাতন থটস। অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে? নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে, এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না, তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল, আদম আলাইহিসসালামের যুগে, তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত রোজা হবল সরি ইয়াগুথ ইয়াউক নাসর, ইয়াগুথ ইয়াউক নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন, তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে, এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে, এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল, তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বোঝালো, কারণ 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো, তাদেরকে সেজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, এবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে, আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা, ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা। এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং, সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে, অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, ইসলাম আমাদেরকে এটা শেখায় না। ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে।